আমি ধুবরীর লোকসভা সমষ্টির বাসিন্দা হিসাবে চেঙা সমসী আর মন্দির সমসী ব্যাপকভাবে হজরত মালানো ভদরুদ্দিন আজমল সাহাব আমার এ আইডিএফ দলের সুপ্রিমো তথা আমার প্রার্থী তখন পক্ষে আমি ভোটদান করছো আর আমি অধীর আগ্রহেই আমি বরপেটাবাসী জনগণ বাট চাই আছো যে বদরুদ্দিন আজমল সাহাবর নেতৃত্বত বলিষ্ঠতাত আমার এই দুই সমষ্টিৰ জনগণে অহা দিনত আমার আকা আকাঙ্ক্ষাব বাস্তবায়িত হওয়া লক্ষ্য করব আর পার্লিয়ামেন্টত আমার হকে কথা কোৱাটো দেখিব আর আমি জনগণ জনাদেশ ইতিমধ্যে ই বিয়ামত বন্দী হয়েছে আর আমি আশাত আছো যে নিশ্চিতভাবে কিছু ঘণ্টা পিছতে আমি আমার ফলাফল পাম আর জনগণে যি রায় দিয়ে সেই রায় মানুব লাগিব আমি হতভাগে আশাবাদী যে আমি নিশ্চিত নিশ্চিতভাবে আমার নেতা জনদর দি নেতা মুজলুম মানুষের কন্ঠ হরতমলানা বদরুদ্দিন আজমল যাব পুনর্বার দিল্লী যাবিয়া দেউতা সমষ্টিয়ে আজিৰ তাৰিখত ইউ ডি এফ পৰিদৰ্শনত আছে হয় গতিকে এই চেঙা আৰু মন্দিৰত কি হ'ব সেঙ্গা আর মন্দিয়া হলেও এই সমষ্টি দুটা আসল পাঁচটা সমষ্টিৰ পার্ট আছে আর সরুক্ষেত্র আছে বরপেটা সমষ্টিৰ পার্ট আছে সেঙ্গা সমষ্টি বাঘবর সমষ্টি আর জোনিয়া সমষ্টি এই পাঁচটা সমষ্টি মিলিহে সেঙ্গা আর মন্দিয়া দুটা সমষ্টি গঠন হয়েছে আর সেই কারণে ইহেতু আমার এফ দলের আমি দুজন বিধায়ক আছো ইয়ার উপরে অন্যান্য সমষ্টিৰ কিছু অংশ আছে আমি মেহনত মেহনত্ব আমার দলীয় কর্মী এই সকলে যথেষ্ট মেহনত করেছে কষ্ট করেছে আর জনগণের কাষত আমি গইছ আর জনগণে নিজের রায় ইতিমধ্যে দিছে আর সেই কারণে আমি খুব আশাবাদী যে এই সিট আমার দখলত থাকিব আমি ধুবুরী হিসাবে ধুবুর লোকসভা হিসাবে পনেরো বছর বদরুদ্দিন সাহাবে এই সিটর নেতৃত্ব করেছে আর ধুবুরীর পরিবর্তন করেছে ধুবুর যদি ভিজুয়ালি চাবলে যায় ধুবুরীর অর্থ পরিবর্তন হয়েছে ধুবরীর নিচিনা এটি প্রান্তীয় এলকার কথা দিল্লির পার্লামেন্টর মসনদত যেতিয়া গুঞ্জরিত হয় সেই কথা বিলাকে মানুষের মনত একটা রেখাপাত করেছে আর সেই রেখাপাতর বলতেই নিশ্চিত আর নিশ্চিতভাবে জনগণের দোয়া আশীর্বাদ আর শুভকামনার বলত বদরুদ্দিন সাহাবনাস্ব দিল্লীলৈ যাব